হ্যালো শোনেন আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স এবং তাদের জেনারেল আছে আদার তাদের কিন্তু যে এসিসি টু যে পেপারটি আছে তো সেই পেপারের মার্কস থার্টি এবং মার্কস টেনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট যেগুলো সাপোর্টিং যেগুলো এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তোমাদের কিন্তু এসিসি টু যে পেপারটি এই পেপারে তোমাদের কিন্তু থার্টি মার্কসের একটি প্রশ্ন আসবে এবং টেন মার্কসের দুটি প্রশ্ন আসবে অর্থাৎ এসিসি ওয়ান তোমাদের যেমন ছিল সেম প্যাটার্ন তোমাদের কিন্তু পরীক্ষা হবে দেখো তোমাদের প্রথম প্রশ্ন সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কেরই প্রতিবেদন লেখ এটি থার্টি মার্কসের প্রশ্ন যেটি প্রতি বছর এই প্রশ্নটি পরীক্ষায় আসে তোমাদের বলবো দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা অবশ্যই আসবে কারণ এই যে সিলেবাসটা ফিফথ সেমিস্টার যখন যাদের হিস্ট্রি ছিল পাসের তো তাদের এই সিলেবাসটা ছিল তোমাদের কিন্তু অনার্সে এখন এই সিলেবাসটা অ্যাড হয়েছে এমনকি অনেকে ফোর্থ সেমিস্টারে এসি এসিসি বি ওয়ান যে পেপারটা ছিল সেই পেপারের সঙ্গেও কিন্তু ম্যাচিং আছে তোমাদের বলবো সিইউতে কিন্তু বহুবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসছে তাই তোমাদের বলবো এটি তোমরা কিন্তু খুব ভালো করে করবে মেলা বা উৎসব এর মধ্যেই কিন্তু একটি পরীক্ষায় অবশ্যই আসবে তো এবারে আসবো আমরা টেন মার্কসের যে প্রশ্নগুলি আছে তো দেখো টেন মার্কসের প্রথম প্রশ্ন দেখো ঐতিহ্য বলতে কী বোঝো ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো এই টেন মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেন মার্কসের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু এটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল আমি তোমাদের বলবো ফার্স্ট চয়েস প্রশ্ন খুবই ভালো করে তোমরা কিন্তু পড়বে নেক্সট দেখো ভারতের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি টেন মার্কসে কিন্তু এবছর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দেখো তোমাদের এসিসি ওয়ান যেমন ছিল আমি তোমাদের যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু পরীক্ষা এসেছিল সেম দেখো এসিসি টু তোমাদের যে পেপারটা আছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু আগে করো দুই আর তিন দুটি প্রশ্ন ভালো করে করলে কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু টেন মার্কসে কম পাবে কারণ এই দুটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে কিন্তু একটি আসা সম্ভাবনা অত্যন্ত প্রবল টেন মার্কসের জন্য নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের কীভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায় এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা যদি না আসে তাহলে কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট কীভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে চার এবং পাঁচ দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আশা সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য ঠিক আছে তো এক দুই হরি দুই তিন চার পাঁচ এই চারটের মধ্যে কিন্তু দুটো আশা আশা সময় কিন্তু অত্যন্ত প্রবল তবে তোমাদের বলবো এগুলো ভালো করে করার পর এবার আমি তোমাদের কিছু সাপোর্টিং কিছু এক্সট্রা তোমাদের প্রশ্ন দিয়েছি এগুলো আগে তোমরা ভালো করে করবে তারপর তোমরা কিন্তু বাকিগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের কিন্তু সমস্যায় পড়তে পারো তোমরা বলবো অবশ্যই এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু বাকি যে সাপোর্টিং বা এক্সট্রা তোমরা কিন্তু করবে তাহলে বলবে যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো সাপোর্টিং প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সাপোর্টিং আগে দুই তিন চার পাঁচ করবে তারপর তোমরা সাপোর্টিং করে যাবে ছ নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মেলা কিভাবে সমাজের সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে এই দুটি প্রশ্ন সাপোর্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন বা এক্সট্রা বলতে পারো যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী ক্ষেত্র কেন লুণ্ঠনের লক্ষ্য বস্তু হয় এটিও তোমাদের কিন্তু সাপোর্টিং বলতে পারো বাকি তোমাদের যে দুটি প্রশ্ন আছে নয় আর দশ এগুলো এক্সট্রা প্রশ্ন জাস্ট দেখে যেও যদি পরীক্ষায় খুবই প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু যাতে লিখে আসতে পারো অবশ্যই তোমরা কিন্তু তার জন্য তোমাদের বলবো আমি অবশ্যই নয় আর দশ করে যাবে বাংলার বাউল পুরুলিয়ার ছৌ নাচ নর্মদা আন্দোলন আর চিপকো আন্দোলন এই নয় দশ তোমরা কিন্তু এক্সট্রা হিসাবে করে যাবে তোমাদের বলবো জাস্ট দেখে যেও যদি প্রশ্ন খুবই কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারো তো এই ছিল তোমাদের এসিসি টু পেপারটির যেগুলো প্রবল ইম্পর্টেন্ট যেগুলো সাপোর্টিং এবং যেগুলো এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করলাম এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোন ধরনের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনার তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো